সাধারণ মানুষকে জিজ্ঞেস করো, বাম এবং কংগ্রেসের জোট হওয়াতে সাধারণ মানুষের মধ্যে একটা ভরসাস্থল তৈরি হয়েছে, গোটা দেশে মোদী সরকারকে উৎখাত করতে হবে। আর এখানে তৃণমূল এতদিন নাটক করেছে, এখন বোঝা যাচ্ছে শুধু ভাইপোকে এই যে বেআইনি কারবার তার থেকে বাঁচানোর জন্য, জেল থেকে বাঁচানোর জন্য মমতা ব্যানার্জি আরএসএসের কাছে সারেন্ডার করে গেছে। সেজন্য সাধারণ মানুষ চাইছে তার হক আর রুটি আর রুজির লড়াইকে জোরদার করার জন্য, যাতে এখানকার আওয়াজ উন্নয়নের দাবি পার্লামেন্টে যায়। সাধারণ মানুষ মানে ওলি গলি কেউ বলছে যে এবার ভোটে সাধারণ মানুষ যা বলছে একটু উৎসব সবাই হচ্ছে, এ পাড়ায় যাও, এ পাড়ে যাও, এবারে যাও, শেষের দুদিন প্রচার আর বাকি আছে, ভালোই হচ্ছে, উৎসব তৈরি হচ্ছে। এত রোদ তবু আপনাকে দেখার জন্য আগে থেকে দাঁড়িয়ে আছে রাস্তার ধারে, সেটা খারাপ লাগছে এই রোদের মধ্যে গরমে কত সময় নষ্ট হচ্ছে। সামনেই ভোট, তার আগে শুরু হয়েছে অস্ত্রের যোগান, চাহিদা অনুযায়ী রাজ্যের বিভিন্ন প্রান্ত কিংবা আন্তরাজ্য থেকেও হাত বদলের মাধ্যমে আগ্নেয়াস্ত্র আনা হচ্ছে বাংলায়। সামান আজই ডেলিভারি হয়ে যায়গা। সমাজ বিরোধীদের কাছ থেকে আসা এই তথ্যের সূত্র ধরে গতকাল দীর্ঘ সময় ধরে উত্তরপাড়া, বেলঘরিয়া, নোয়াপাড়া, হালিশহর ও বীজপুর থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আগ্নেয়াস্ত্র সরবরাহকারী ওই গ্যাংয়ের 3 সদস্যকে গ্রেপ্তার করতে সক্ষম হলো বীজপুর থানার পুলিশ। 5 রাউন্ড গুলি সহ 2টি আগ্নেয়াস্ত্র বাজেয়াপ্ত করা সম্ভব হয়েছে। যাদের কাছে হাত বদল হয়ে এই আগ্নেয়াস্ত্র এসেছে, কোথা থেকেই বা তারা নিয়ে এসেছিল, তার তদন্ত শুরু করেছে পুলিশ। রবিবাসরীয় সকালে ফ্ল্যাট থেকে বছর 72-এর বৃদ্ধার মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো কোচবিহার 18 নম্বর ওয়ার্ডে। মৃত বৃদ্ধার নাম রীনা ঘোষ, কর্মসূত্রে ছেলে বাইরে থাকায় একাই ফ্ল্যাটে থাকতেন তিনি। বিগত বেশ কিছুদিন ধরে বৃদ্ধাকে বাইরে বের হতে দেখেননি প্রতিবেশীরা। স্থানীয় অপর এক ফ্ল্যাটের কাজের মহিলা এদিন খোলা জানলা দিয়ে মহিলাকে মেঝেতে পড়ে থাকতে দেখে চিৎকার করে উঠলে সঙ্গে সঙ্গে কোতোয়ালি থানায় খবর দেন স্থানীয় বাসিন্দারা। পুলিশ এসে দেহ উদ্ধার করে বন্ধ ফ্ল্যাট থেকে। বেশ কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন বৃদ্ধা। মৃতদেহের পাশ থেকে বেশ কিছু ওষুধও উদ্ধার হয়েছে। দেহ কোচবিহার MJN মেডিকেল কলেজে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য। শুরু হয়েছে তদন্ত। শাহজাহান বিদেশ থেকে অস্ত্র নিয়ে এসে মাটিতে পুঁতে রেখেছে, ল্যান্ড জিহাদ করেছে, ল্যান্ড গ্র্যাব করেছে, আদিবাসী এসটি মহিলাদের উপর অত্যাচার করেছে, স্বাভাবিক তার পাশে অভিষেক বন্দ্যোপাধ্যায় দাঁড়াবে? বাংলায় আপনারা কথা শোনেননি, রতনে রতন চেনে, পরের লাইনটা বললাম না, বুঝে যাবেন। না না, ওখানে তো বোমার এখন মুখ্যমন্ত্রী বিজিবিএস এর পর ওখানেই বোমা শিল্প স্থাপন করেছে, তবে ওগুলো বোমা না পিসিমার চকলেট বোমা, সেটা একটু দেখে নেবেন আপনি। এরপরে সবাই তাড়া করবে, এই যে 5,000 লোকের বা তারও বেশি কি কম আমরা জানি না, যাদের কাছ থেকে টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস চাকরি দিয়েছে, কাউকে 15 লাখ, কারো কাছ থেকে 18 লাখ, কারো কাছ থেকে 20 লাখ, এদের সবাই তৃণমূল নেতাদের বাড়িতে গিয়ে কলার ধরে টাকাটা নিয়ে নিয়ে এরপরে চাষ পাবে। আলিপুর আবহাওয়া দপ্তরের বৃষ্টির পূর্বাভাসকে বুড়ো আঙুল দেখিয়ে সারাদিন মাথার ওপর চড়ে বসেছিলেন সূর্য মামা। সকাল থেকে দুপুর পর্যন্ত প্রবল তাপমাত্রা ও ভ্যাপসা গরম ভুগিয়েছে রাস্তায় বেড়ানো মানুষদের। এবার তাদের জন্য প্রতিবারের মতো এবছরও কল্পতরু হাওড়া সিটি পুলিশের ট্রাফিক পুলিশ বিভাগের কোনা ট্রাফিক গার্ড, গাড়ির চালক থেকে শুরু করে সাধারণ মানুষ সবার হাতে তুলে দেওয়া হলো জল। সাধারণত ট্রাফিক বিভাগের পুলিশদের রাস্তায় দেখলে ভারী গাড়ি চালকদের একটু ভয় হয়, এই ভয়ই নিয়ন্ত্রিত গাড়ি চলাচলে সহায়তা করে। তবে আজ তাদের অন্য ভূমিকায় দেখে খুশি সকলে। তৃতীয় দফা নির্বাচনের হাতে মাত্র আর 48 ঘন্টা বাকি, তার আগে দফায় দফায় ফের উত্তপ্ত হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। শুধুমাত্র বোমা বা আগ্নেয়াস্ত্র উদ্ধার নয়, কখনো তৃণমূল বিজেপি বা কখনো তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে অগ্নিগর্ভ হয়ে উঠছে এলাকা। এবার জোটের মিছিলে যাওয়ার অপরাধে বাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূল নেতার বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদে রাস্তায় অবরোধ করলে অভিযুক্ত তৃণমূল পঞ্চায়েত সদস্যের স্বামীকে মারধর করে, জোর করে পথ অবরোধ তোলার চেষ্টা করে, এমনটাই অভিযোগ করছে। এমনকি মহিলার গায়ে হাত তোলারও অভিযোগ পর্যন্ত উঠছে, ক্যামেরায় ধরা পড়েছে সেই ছবি। মুর্শিদাবাদের রানীনগর থানার চোয়াপাড়া এলাকার ঘটনা, পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় রানীনগর থানার বিশাল পুলিশ বাহিনী, যদিও মারধরের অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। গণেশ সহাসব, নাবিক নিউজ, মুর্শিদাবাদ। জয় হিন্দ।